যে শিক্ষা দেওয়ার কারণে সন্তান একজন সোনালী মানুষ হয়ে যায়, সাহাবাই কেরামদের মতো জান্নাতি মানুষ হয়ে যায়, এমন মানুষ হয়ে যায় যাতে সে রাসূলুল্লাহর সাথে হাসরের মাঠে রাসূলুল্লাহর সাথে জান্নাতে প্রবেশ করতে পারে, এবং সন্তানের কারণে আমি মা আমি বাবা ও যাতে তাদের সাথে জান্নাতে যেতে পারি, আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। সন্তান যখন কথা বলতে শিখবে তখন সন্তানকে সুন্দর সুন্দর বাক্যগুলো শিক্ষা দেওয়া, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, এরপরে বিপদ দুঃখের সময় ইন্না লিল্লাহ, এই শব্দগুলো শিক্ষা দেওয়া। আমরা তো দিন আমরা যখন সন্তানেরা কথা বলতে শিখে আমরা তাদেরকে বিভিন্ন কিছু শিক্ষা দিই, ফাহেশামূলক বিভিন্ন কিছু শিক্ষা দিই, যখন কথা বলতে শিখে যখনই কথা দেখা হবে শিক্ষা দেওয়া, আসসালামু আলাইকুম, আপনি দূর থেকে কল দিলেন, ফোন দিলেন, ভিডিও কলে আমরা বাবুদের সাথে বাচ্চাদের সাথে কথা বলে যাতে মাত্র ফোনটা রিসিভ করে সাথে বলবে আসসালামু আলাইকুম, আব্বু আপনি কেমন আছেন, ভাইয়া আপনি কেমন আছেন, কথা বলার শুরুতেই আমরা সালাম শেখাবো, কথা বলতে শুরু করলেই আমরা শিক্ষা দেব আমার রবকে, আমাকে সৃষ্টি করেছেন কে, আমাকে চালান কে, আমাকে খাওয়ান কে, আমাকে রিজিক দেন কে, আমাকে শক্তি দেয় কে, আমি কার দয়া পৃথিবীতে বেঁচে আছি, কার দয়া আমি পৃথিবীর মধ্যে বিচরণশীল করছি, কার দয়া আমি ঘুমাচ্ছি, কার দয়া আমি গোসল করছি। বাচ্চাদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই শিক্ষাগুলো দেওয়া চাই, তখনই সে শিখবে আল্লাহ আমার ইস দিন কি, ইসলাম আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো শিক্ষা দেওয়া চাই। অনেক সময় আমার মুসলমান ভাইদেরকে যদি বলি, এখানে আমার অনেক বাবারা আছেন, আমার অনেক যুবক ভাইরা আছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারাও এখানে আছে, যদি জিজ্ঞাসা করি দেখি দশজন সাহাবীর নাম বলেন, অথবা দশজন না তিনজন নবীর নাম বলেন, ছোট্ট কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করলে সে বলতে পারবে না। যদি বলি তিনজন নায়কের নায়কের নাম বলেন তো, তিনজন নায়িকার নাম বলেন তো, আল্লাহু আকবার, খুব সুন্দর করে বলতে পারবে। তিনজন খেলোয়াড়ের নাম বলেন তো, এগুলো কিন্তু বলতে পারবে। এগুলো আমরা তাদেরকে শিক্ষা দিই, অথবা শিক্ষা করার জন্য ব্যবস্থা করে দিই, কিন্তু আমরা এটা শিক্ষা দিই না, এই শিক্ষাটা দিই না যে আমার নবীর নাম কী, আমার নবীর স্ত্রীর নাম কী। একজন নবীর নাম আমরা শিক্ষা দিতে কৃপণতা করি, একজন সাহাবীর নাম আমরা শিক্ষা দিতে কৃপণতা করি, কিন্তু তারা আমরা ব্যবস্থা করে দিয়েছি নিজ দায়িত্বে তারা খেলোয়াড়দের নাম, নিজ দায়িত্বে নায়ক নায়িকার নাম। আল্লাহ আকবার, আমার মায়েরাও এই যে সারাদিন ঘরে বসে বসে তারা কাজা আদায় করে, কত জলসা মলসা, কত কী দেখে, ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে, কে কখন শুটিং করছে কী করছে সব কিছু বলতে পারবে। যদি মা আপনি একজন আল্লাহ রসুলের সহধর্মিনী, নয়জন অথবা ১৩ জন থাক, আপনি দুইজনের নাম বলেন, আপনি পাঁচজনের নাম বলবেন, আল্লাহ আকবার, অনেক মায়েরা পারবে না। সম্মানিত ভাইরা, নবীদের নাম বাদ দিলাম, সাহাবিদের নাম বাদ দিলাম, বর্তমান সমসাময়িক একজন আল্লাহওয়ালা, যারা যে সকল আলেমরা পৃথিবী খ্যাতি, এরকম পাঁচজন আলেমের নাম বলেন, আমরা বলতে পারি না। সম্মানিত ভাইরা, এই জন্যই ছোট্টবেলা থেকে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে তাদেরকে এমন শব্দগুলো শেখা শিক্ষা দেওয়া চাই, যারা তাদের বড় হতে 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 তারা যাতে দিনমুখী হয়ে যায়, দিনমুখী হয়ে যায়। প্রথমেই তাকে শিক্ষা দিতে হবে আল্লাহ, তাকে শিক্ষা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে শিক্ষা দিতে হবে খুশি হলে আলহামদুলিল্লাহ, আশ্চর্য দেখলে সুবহানাল্লাহ, সে কোনো কিছু খেলো মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোনো ভালো কাজ করলো মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিপদ চলে গিয়ে বিপদ আসলো হঠাৎ করে, যেমন বাচ্চাদের সামনে বিপদ কেমন আসে, হঠাৎ করে কারেন্ট চলে যায়, বাচ্চা কি শেখেন ইন্না লিল্লাহ, আমরা সাধারণত এমনই করি, কারেন্ট আসলো খুশি হলাম, বিদ্যুৎ আসলো আলহামদুলিল্লাহ, এভাবে প্রত্যেকটা শব্দগুলো আমরা শেখানো অভ্যস্ত করে দিই। ফোন ধরেই, ফোন আসলো, ফোন ধরে সাথে সাথে হেলো না আসসালামু আলাইকুম, বাচ্চাকে আপনি কল দিবেন সে সাথে সাথে বলবে আসসালামু আলাইকুম, জিজ্ঞাসা করবেন আব্বু তুমি কেমন আছো, সে বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন, এই শব্দটা বলবে, সে বলবে না আমি ভালো আছি, সে বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা বাচ্চাদেরকে, ছোটোদেরকে এই শব্দগুলো শিক্ষা দেওয়া শুরু করে দিই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তারা ছোট্টবেলা থেকে বলবে, ছোটো থেকে বলতে বলতে অভ্যস্ত হয়ে যাবে। এছাড়াও সুবহানাল্লাহ বলা হয়েছে তামলাউল মিজান, মিজানের পাল্লাকে ভারী করবে। আলহামদুলিল্লাহর ব্যাপারে বলা হয়েছে মিন উসসামাওয়াতি ওয়াল আরদ, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে
আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে নেক আমলে ভরপুর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এই তাসবিহগুলো পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইভাবে যে তাসবিহগুলো আমরা তখন বললাম ইনশাআল্লাহ ইন্নালিল আরো যত কিছু আছে এগুলো যখন বলে তখন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের কাছে চলে যায়, আরশের চতুর্পাশে মৌমাছির মতো গুনগুন 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 করতে থাকে। গুনগুন করে কি বলে? তারা বলতে থাকে, যেই ব্যক্তি এই তাসবিহগুলো পড়েছে তার নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার অমুক বান্দা আপনার নামে এই তাসবিহগুলো পড়েছে, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না আমাদের বাচ্চাদের নাম, আমাদের ছোটদের নাম, আমাদের বাবুদের নাম আল্লাহর দরবারে পেশ করা হোক? যখন আমরা শিক্ষা দিব আল্লাহর দরবারে কি আমাদের নামগুলো পেশ করা হবে না? সম্মানিত ভাইরা, সুনান ইবনে মাজার বর্ণনায় এই হাদিসটি কোন এসেছে, বলা হয়েছে, দাউইয়ুন কা দাউইয়ুন নাহলি তুযাক্কিরু বিসাহিবিহা, যে ব্যক্তি এই তাসবিহগুলো পড়বে তার নাম আল্লাহর দরবারে পেশ করা হবে। সম্মানিত ভাইরা, এই জন্যই আমি আমার বাবাদেরকে বলবো, বাচ্চারা যখন কথা বলা শিখবে কথা বলার শুরুতেই তাদেরকে সালাম শেখাতে হবে, তাদেরকে রবকে আল্লাহ এগুলো শিখাতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই বিষয়গুলো তাদেরকে শিখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমার প্রত্যেকটা অভিভাবক বাবাকে প্রত্যেকটা অভিভাবক মাকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন।